বঙ্গ শিক্ষায় আপনাদের সকলকেই স্বাগত। আজ থেকে শুরু হলো আমাদের একসাথে পথ চলা। আমাদের সকলেরই চলার পথে একটা লক্ষ্যের প্রয়োজন, সেই উদ্দেশ্যেই কেরিয়ারের শুরুতে সেই লক্ষ্য স্থির করা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই। কেরিয়ারের বিভিন্ন দিক বর্তমানে চলে এসেছে, তবে ম্যাক্সিমাম জনের লক্ষ্য থাকে গভর্নমেন্ট জবের জন্য গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করা। তাহলে চলুন আমরা জেনে নিই গভর্নমেন্ট এক্সামের একদম প্রাথমিক কিছু ধারণা সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল পরীক্ষাগুলোর মধ্যে আছে WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, SSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলোর মধ্যে আছে UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, রেল, ব্যাংক এছাড়াও আরও অনেক। এই যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম হয়, এগুলোর নির্দিষ্ট কিছু প্যাটার্ন, টাইমিং, সিলেবাস হয়ে থাকে। প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামে MCQ প্যাটার্ন ফলো করা হয়। আবার কিছু এক্সাম দুটি প্যাটার্নে হয়ে থাকে, প্রিলি এবং মে। এছাড়াও কিছু এক্সামে আবার ইন্টারভিউ সিলেকশন প্রসেসও থাকে। সেই জন্যই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের টাইম লিমিট এবং সিলেবাস হয়ে থাকে। কোন এক্সামের কেমন প্যাটার্ন, কেমন টাইম লিমিট এবং কেমন সিলেবাস থাকে, সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন আমাদের পরবর্তী আলোচনায়। সমস্ত এক্সামের আপডেট এবং ডিটেলস জানার জন্য ফলো করুন আমাদের ওয়েবসাইট www.bongosikha.com।